আচ্ছা আমরা দেখি, আমরা ফার্স্টে আমরা বিজনেস কার্ড বানানোর জন্য, আজকে বিজনেস কার্ড যে ডিজাইন করবো ওটা বানানোর জন্য আমাদের আগে পেজ নিতে হবে, তাই না? নিউ একটা পেজ নিই, নিউ থেকে নিউতে ক্লিক করলাম। আচ্ছা পেজ নিব, পেজ কিসে নেবো? ইঞ্চিতে নেবো, যেহেতু আমার প্রিন্টের সব কাজগুলো ইঞ্চিতে হয়, ইঞ্চি সিলেক্ট করলাম এখানে। আর বিজনেস কার্ডের মাপ কত জানো? 3.5, আর হাইট হচ্ছে 2, আর রেজুলেশন হচ্ছে 300, হ্যাঁ 300। আর সিএমওয়াইকে হয় মোড, এই মোডটা সিএমওয়াইকে। ওকে, আর কিচ্ছু না, এখানে জাস্ট দিয়ে দিই BUSINESSBUSINESSCART কার্ড, সরি ভি চলে আসছে। বিজনেস কার্ড, হ্যাঁ স্লো করছে পিসি, যাই হোক। ওকে এই চলে আসছে। আমি এই এই আমাদের রুলার আসতে আসে কিসে? কন্ট্রোল আর অথবা ভিউ থেকে এই রুলারে ক্লিক করে দিলে রুলার চলে আসে। কিসে যাব? ভিউ থেকে রুলার। এখন যে কাজটা করবো, দেখো উপরে রুলার চলে আসছে, এই রুলারের উপরে মাউসটা নিয়ে রাইট বাটন ক্লিক করলে দেখাবে, দেখো পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট। আমি এখানটাতে পিক্সেল করব, এই টান দিয়ে নিয়ে আসবো। ফার্স্টে আমরা একটা রুলার নিয়ে নেব, ওকে। এবার কি করব, আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, থাক ইমেজ ক্যানভাস সাইজ, আমরা একটা ব্লিড দেব। ব্লিড, ব্লিড মানে কি, অনেক সময় প্রিন্টে কাটার সময় যে ঝামেলাটা হয়, ইঞ্চি করে নেব নিয়ে, ওটা হচ্ছে 2.5। তাহলে 3.5-এর সাথে 2.5 যে করলে কত হয়? যেমন সাপোজ তোমার, আমি একদম ডাইরেক্ট দেখাই, 3.5 এর সাথে যোগ 0.25, 0.25 যোগ করব, এটা হচ্ছে ব্লিড, সমান 3.75। তাহলে এখানে একটা 7 দিয়ে দিলে হয়ে যাচ্ছে, তাই তো? 3.75 আর 2, এখানে তো 7.5 না, এখানে 2.5, জাস্ট ওকে, বেড়ে গেছে দেখছো। এখন এখানে যতটুকু বাড়ছে ভিতরেও ততটুকু বাড়বে, ওটা কি সেফটি মার্জিন বলে। এই এতটুকু আমি আমি এটা সহজে দেখাচ্ছি, সাপোজ এখানে কতটুকু বাড়ছে, এখানে 2.5 বাড়ছে না, সেটা আমি এই যে ভিতরে বাড়াবো, তাই এই এই চার কোণাটা যোগ করে, এটা সহজে করার জন্যে চার কোণাটা এখানে টেনে নিয়ে আসলাম, সিলেক্ট করে করে এবার জাস্ট দিয়ে দেবো, তাহলে সহজ হয়ে গেল না, ওই মাপটাই আমি এখানে পেয়ে গেলাম। ওকে, এবার এই জিনিসটা টান দিয়ে এখানে নিয়ে যাব, নিয়ে এ একটা দিলাম, এ একটা দিলাম। ওকে, এই যে যতটুকু, এটুকু করে কি বলে ব্লিড, সাপোজ আমি এখানে একটা নিউ লেয়ার নিই, নিয়ে এখানে একটা কালার নিই, কালারটা দিয়ে দিলাম, দিয়ে এইটুকু ডিলিট করে দিলাম। এই যে যেটুকু অংশটা না, এই যে এইটুকু হচ্ছে ব্লিড, BLED ব্লিড মার্ক, MARK মার্ক। এইটাকে আমরা সবসময় চোখ বন্ধ করে রেখে দিই, ঠিক আছে, জাস্ট দিয়ে ওটা বোঝার জন্য। ওকে, এবার যে কাজটা করবো, আমরা ফ্রন্ট সাইড তৈরি করবো আগে, তারপরে দেন ব্যাক সাইড। ফ্রন্ট সাইড কী তৈরি করবো? সাপোজ আমরা ফার্স্টে একটা কাজ করি, একটা এখান থেকে একটা সলিড নিই, সলিডের কালার দিয়ে দিই এই কালারটা, হ্যাঁ, অথবা না আমরা এই হালকা ব্লু সে কালার দিই, ওকে বলো না একটু এই ডার্কই দিই, ডার্ক কালার দিই, হ্যাঁ ডার্ক না একটু লাইট দিই, নাহলে ভালো লাগবে না। কালারটা তোমার নিজের কাছে, কালার ম্যাচিং নিজের কাছে। এই যে দিলাম, এইটারে দিলাম ব্যাক BZ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড বলে লিখে দিলে তুমি। আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ড, এটারে কন্ট্রোল জিতে গ্রুপ করব। আরে ব্লিক ব্লিক ব্লিড মার্কটারে একটা কাজ করি, হ্যাঁ সলিড নিলে এরকম হয়ে যাবে, দেখছো সলিড নিলে সুবিধা কি জানো, সাপোজ এইটারে যদি এখন আমি বড় ছোট যাই করি না কেন, ওকে করে দেখো, ওই সেই সলিড কিন্তু বাড়তেছে, অটোমেটিক বাড়বে,
ওইটা জীবনে ফাটবেও না, কিছু হবে না, ওইটা মানে একটা অন্য টাইপের লেয়ার হয়ে রয়েছে, বুঝছো? সলিড কালার, তুমি এখানে ডবল ক্লিক করে কালার চেঞ্জও করতে পারতেছো, বুঝা গেছে ব্যাপারটা? এই হচ্ছে সুবিধা সলিডের। এবার এই সলিডে আমি একটা প্যাটার্ন দেবো, ডবল ক্লিক করি, এই যে এই বক্স আসছে প্যাটার্ন ওভারলি, দেখছো প্যাটার্ন চলে আসছে। এখন এখান থেকে আমি একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন সিলেক্ট করে দেবো। এখন এগুলো সব সাদা প্যাটার্ন, বুঝা গেছে? সাদা প্যাটার্ন রয়েছে, আমি সাদা কালার দূর করতে পারি, সেটা হচ্ছে মাল্টিপল করে দিতে পারি, ঠিক আছে? ওই প্যাটার্ন চলে আসছে, কিন্তু মাল্টিপলে সাদা কালার দূর হয়ে যায়। দেখো এই প্যাটার্ন দাও, ওই দেখো ছোটো ছোটো প্যাটার্ন। সাপোজ আমি যদি চাই এরকম প্যাটার্ন দেবো, নিতে পারতেছি, কোনো ব্যাপার না। ওকে, তাহলে আমি এই প্যাটার্নেই রাখি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, একটা কাজ করি, কাজের সুবিধাতে এইখানে আমি একটু ডার্ক গ্রে করে দিই, তাহলে এটা দেখা গেল ভালো মতো, ডিফল্ট ছিল তো, বা লাইট গ্রে করি, দেখার সুবিধাতে এটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা, মিডিয়াম গ্রে থাক, তাহলে আরও চোখে লাগলো না। দেখছো আমি প্যাটার্ন কিন্তু একটা ফেলাই দিছি, প্যাটার্ন তুমি আলাদা একটা লেয়ারে নিতে পারতাম, যে ওটা প্যাটার্ন লেয়ার, ঠিক আছে? এখানে না দিয়ে তুমি আলাদা একটা প্যাটার্ন লেয়ারও নিতে পারতো, সেটা কীভাবে? এখানে দেখো প্যাটার্ন, ঠিক আছে? প্যাটার্ন ওকে করে এখানে তুমি প্যাটার্নটা সিলেক্ট করে দিতে হবে, এই যে ওকে ওকে করলাম, এখান থেকে মাল্টিপল। আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু ব্লু টাইপের করি, হালকা ব্লুইশ, ওকে, এই এই ব্লু রাখি। এবার যে কাজটা করব, আমি একটা শেপ নেব, এখানে রেক্টেঙ্গুলার শেপ, রেক্টেঙ্গুলার তোমার ইচ্ছা মতো দাও, তুমি কতটুকু উঁচু হবে কার্ডের মধ্যে থাকবে, নিচেরটুকু তো বাদ। আচ্ছা প্যাটার্ন নিচে থাকলো আর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা প্যাটার্ন দিয়ে দিই, শুধু প্যাটার্ন লেয়ার, এটা প্যাটার্ন আর এটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি কিন্তু গ্রুপের মধ্যে করছি, এই গ্রুপের নাম লিখে দিলাম ফন্ট, FONT, FORNT, FORNT, ফন্ট সাইড, SI সাইড, ঠিক আছে? এটা ফন্ট সাইড, মানে সামনের পাশ। আচ্ছা আমার সাপোজ আমার মানে এই নিচেরটুকু তো বাদ, সরি এইটুকু তো বাদ, মেয়ে তো দরকার এইটুকু, ঠিক আছে? হ্যাঁ এইটুকু করলে হবে, কিন্তু এখন এইটুকু তো আমার, এই যদি করি যদি কাটা পড়ে যায় তো ওই ব্লেড নেওয়ার মানে হলো কি, তাই তো এইটুকু কাটা পড়ে যাবে, সো এইটুকু আমার এইভাবে টেনে দিতে হবে। কিন্তু আমি প্রথমে এইটুকু করে নেবো কেন, তাহলে আমি বুঝতে পারবো আমার শেপ এতটুকু লাগবে, আমার শেপ দরকার এত সাইজ, একটু বড়ো করলে বড়ো করতে পারো, শেপ যতটুকু দরকার তোমার দেওয়ার, আমি চাচ্ছি যে আমার শেপ থাকবে এতটুকু। এবার আমি পরে আবার এটা টান দিয়ে একটু বড়ো করে নিলাম, ওকে? হ্যাঁ কালোটাই চলে আসবে, তাহলে আর বিল্ডিং নেওয়ার মানে হলো না, আমার তো নিচে তো কালো দেখানোর দরকার নাই, মানে দেখা গেছে কি এটা যদি এইটুক থাকতো তাহলে কি তো কাটলে দেখা গেছে যদি একটু বাইরে কাটতো তাহলে কালো চলে আসতো, কিন্তু আমার কালো চলে আসলে তাহলে আর ব্লিড নেওয়ার মানে কি, ব্লিড নেওয়ার মানে যাতে কালোটা না আসে, এই যে এই দিলাম, দিয়ে এইটার কালার তুমি দিয়ে দাও, এই কালার একটু অরেঞ্জ কালার দিই, হ্যাঁ এই যে এই কালারটা দিলাম, আমি সোয়াস থেকে কালার দিচ্ছি, এটা দিয়ে দিলাম শেপ, COLOR কালার, SHAPE শেপ 1, ঠিক আছে? এবার এটার একটা কাজ করি, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করি, এটাতে দিয়ে দিই কালার শেপ 2, এইখানে, হ্যাঁ এটাকে এখান থেকে এই শিফট চাপ দিয়ে, শিফট অল্টার, শিফট অল্টার, হ্যাঁ হ্যাঁ চারি দিতে না সরি, হ্যাঁ শিফট চাপ দিলে, শিফট চাপ দিলে একদিক থেকে, অল্টার চাপ দিলে দুই দিক থেকে, ঠিক আছে? শিফট তো মনে করো যে সমানভাবে সাইজ হয়, হ্যাঁ হ্যাঁ শিফট অল্টার চাপ দিয়ে ছোটো করলাম, বা অল্টার চাপ দিলে তুমি হয়তো ছোটো, ঠিক আছে? শিফট চাপ দিলে একটু ব্যালেন্স থাকে আর কি, দেখো একটা একটা ঘাট ঘাট নেসছে, এই দেখো পিক্সেল দিলে শিফট চাপ দিলাম, জাস্ট এই ওকে করি, ঠিক আছে? এটা বোঝা যাচ্ছে না, এটা একটু ডার্ক অরেঞ্জ কালার দেবো, হ্যাঁ এই কালারটা দেবো অরেঞ্জ কালার, হ্যাঁ বা এই কালারটা দিই, না এইটাই থাক, হ্যাঁ একটু লাইট অরেঞ্জ দিই হালকা, এই ওকে, আমার কাট কিন্তু তাহলে কি হলো, ব্লেডেও কাটলে কোনো সমস্যা নেই, এখন বাইরে কাটুক ভিতরে কাটুক কাটুক এক জায়গাতে অসুবিধা নেই। এবার আমার লোগোটা দেবো এখানে, আর মনে করো যে কী বলে নাম কোম্পানি, আর কোম্পানির নেম দেবো, তাহলে এখন আমার লোগোটা নিয়ে আসি, আমি একটা লোগো নিয়ে আসি, আমার আমার যে লোগোটা আছে সাপোজ থেকে
এটা মনে করো লোগো। হ্যাঁ, লোগোটার কালার কি দেবো? লোগোটার কালার, ব্র্যান্ডের কালার যেটা সেটা, কালার ওভারলি। এখান থেকে ডবল ক্লিক করবো করে এই যে লেয়ার কালার ওভারলি, মানে কালার ফিল করার জন্য দিয়ে দেখো কালার ওভারলির উপর ক্লিক, এই লেখার উপর ক্লিক করলে এই অপশান আছে, এখানে ক্লিক করে এই কালারটা নিয়ে নেবো আমি, জাস্ট এই কালারটা দেবো। ওকে, এই যে এখন এইটা একদম চাচ্ছি এই দুই শেপের মাঝখানে থাকবে, তাহলে কি করব আমি? দেখো, আচ্ছা এইটুক শেপের মাঝখানে থাকলে আমার ব্লেডটা বাদ দিয়ে, কারণ আমার তো কাট ব্লেড বাদেই কাট শেপ দেবো আমি, সো এই দুটো শেপের মাঝখানে যাবে, তাহলে এইটা এর একটা শেপ চাপ দিয়ে এই, আচ্ছা মাঝখানে না, জাস্ট এই উপর নিচে মাঝখানে যাচ্ছে আমি। হ্যাঁ, এই যে এখন আমি এখানে একটা কথা লিখে দিই, সাদা কালার নিয়ে নিই, টেক্সটটা ফন্ট সাদা কালার দিয়ে, এখানে সাপোজ দেখলাম এইচ এ, আচ্ছা এসব বড় হাতের দিয়ে, এইচ এ এস আই বি হাস সিপ আই এম টি আই বা হ্যাস আসিপ দিয়ে দিই, হ্যাস এইচ এস আই বি। এখন দেখো দুইটা টেক্সট আলাদা করা যায়, আর বিজনেস কার্ডের ক্ষেত্রে তো তো এখন টেক্সট তোমার কাছে, কিন্তু বিজনেস কার্ডে এক্সটার্নাল টেক্সট আছে একটা, সেটা আছে কিছু টেক্সট আছে সেগুলো, যেমন নেক্সা নেক্সা বোল্ড, এটা স্ট্যান্ডার্ড টেক্সট বিজনেস কার্ডের জন্য, বুঝা গেছে? বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে এই টেক্সটগুলো মানে খুব বেশি ইউজ করা হয়। তারপরে আরেকটা আছে রোবোটো, এই যে এই একটা ফন্ট, রেগুলার মিডিয়াম মানে যেটা যেটা স্টাইল তোমার দরকার। একটা আছে ল্যাটো, আচ্ছা ল্যাটো আমার সেট আপ দেওয়া নাই, ঠিক আছে এখন তোমার যেটা দরকার। হ্যাঁ, হেলিভেটিক আছে যেটা ইচ্ছা, আমি আমি নেক্সা দিয়ে করি। হ্যাঁ নেক্সা, আচ্ছা এটা দেখি ফাঁকা দেওয়া আছে মনে হয়, না সব ঠিক আছে, নেক্সা ঠিক আছে। আর একটা ফন্ট আমি ওইটাই ইউজ করতে পারি, রোবোটো স্ল্যাব, আর ও বি ও টি ও রোবোটো, এইগুলো কি তোমার কাজ করতে করতে তুমি বুঝে ফেলবা। আচ্ছা আমি চাচ্ছি এখানে কোনো গ্যাপ দেবো না, এই হাসিপটারে আমি এখান থেকে লাইট করে দেবো, মানে চিকুন করে দেবো, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে পার্থক্য, তাই না? এটা কিন্তু একজন স্টাইল কি করলাম, এটা হচ্ছে এই যে ফন্ট বোল্ড থাকে না, এটা হচ্ছে তো স্টাইল, আর এটা হচ্ছে ফন্টের লাই মানে চিকুন মোটা রেগুলার, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট এটা লাইট করে দিলাম, মানে এই ফন্টার মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, বোল্ড মানে তো এইটা, আর একটু মানে মিডিয়াম চিকুন মানে এইটা, ঠিক আছে। আমি একটু বেশি চিকুন করলাম, তাহলে এখান থেকে কি দিতাম লাইট মানে আরো চিকুন, এই যে হ্যাস হাসিপ, আমি হাসিপটা মোটা রাখতে পারি, হ্যাসটাও চিকুন রাখতে পারি, সেটা তোমার ইচ্ছা। এখানে এখন যে কাজটা করেছে এটা আমি নেক্সার ক্ষেত্রে করতে পারি, এই যে নেক্সা না নেক্সা, এই দেখো নেক্সা বোল্ড আর নিচে কিন্তু রেগুলার, ঠিক আছে। তাহলে আমি নেক্সা যদি এটা সিলেক্ট করি, তাহলে হাসিপটা সিলেক্ট করে এখান থেকে নিচে আসলাম, এই এইটা কিন্তু ওই স্টাইলটা না, এখানে দুটো ফন্ট আলাদা আলাদা, ঠিক আছে। তাহলে নেক্সা এখানে দেখো নেক্সা ওই নিচে আসতেছো, এই যে এটা, বুঝা গেছে ব্যাপারটা? তা আমি এখানে রোবোটও দিলাম, রোবোটটা সুপার নামার কাছে ভালো লাগে। এবার এটা ডুপ্লিকেট করলাম, ডান এটা ট্যাগ লাইন দেবো, হ্যাঁ সে দিয়ে দিলাম সি আর ই এ টি আই ভি ই ক্রিয়েটিভ জি আর এ পি এইচ আই সি গ্রাফিক ডি এস আই জি এন ই আর ডিজাইনার, ঠিক আছে, ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইনার একটা টাইটেল দিয়ে দিলাম। এবার এই ফন্টটা সাইজটা সেরে ছোটো করলাম, পরে এখান থেকে রেগুলার করে দিলাম, ঠিক আছে। আর একটু ছোটো করি, জাস্ট এইটা সোজাসুজি করি, সমান সমান রাখি, তাহলে সেটা অনেক জোস দেখা যায়। এই যে বুঝা গেছে ব্যাপারটা? আর এই লোগোটা দেখি, এই ফন্ট দুইটা তো হয়েছেই, এই ফন্ট দুটা সমান একটা লোগো নিয়ে নিই, আচ্ছা এই লোগোটা কন্ট্রোল টি একটু ছোট করে দিই এই রাখে, মানে মেজারমেন্ট তোমার কাছে। এখন এই কুলালে একসাথে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিই লোগো, লোগো ঠিক আছে।
লোগো আর এইগুলার একসাথে লিখে দিই ব্যাকগ্রাউন্ড, CKCRO ON D, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, লোগো ব্যাকগ্রাউন্ড ফ্রন্ট সাইড, লোগোটারে একটু ছোট করে দিই, আমি বেশি বড় মনে হচ্ছে আমার কাছে, মানে বেশি বড় হলে খারাপ লাগে। ঠিক আছে, এই রাখি। ওকে, এবারে নিচে একটা সাপোজ আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি আমি। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, এই যে লোগোর মধ্যে যে ফন্টটা আছে না, এটা ফন্ট কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা দেখো, সাইড হয়ে গেছে অনেকটা। কারণ কি সাইড হয়েছে, কারণ কি বলতো, এই মাথাটা রয়েছে তো, তাই মানে পুরো লোগোটা একটা আলাদা, সমস্যা নেই। এই যে নিয়ে দিলাম, ওয়েবসাইটের নাম দিলাম www.hshshisibehasib.com, এটাতে আমি অন্য একটা ফন্ট দিয়ে দিই দিদি। আচ্ছা নেক্সা দিলে তো এর রোবটও, কিন্তু রোবটের আর একটা ভার্সন আছে, তার কোনো এই নিচে ডান্টি না, ডান্টি নাই। ঠিক আছে, ROBO এর রোবো, শুধু রোবটো। হ্যাঁ, রোবটো রেগুলার, দেখছো, বুঝা গেছে, এর কোনো কিন্তু ডান্টি নাই। আচ্ছা এইটারে একটু স্পেস দিয়ে দিই, দিয়ে এখান থেকে একটু সাইজটা 16 করে দিই বা 18 করে দিই, 16 বেশি ছোট যায়, 18 করে দিই। ওকে, একটা আইকন দিয়ে দিতে পারি আমরা, মানে ওয়েবসাইটের যে আইকনটা, ঠিক আছে, এখান থেকে কাস্টম আইকনে যাই, যে সেই আর্থের ম্যাপটা এই যে, ঠিক আছে, একটু বড় দি হালকা, আচ্ছা এইটারে সিলেক্ট করে, কন্ট্রোল সাথে এইটারে সিলেক্ট করে, এইটারে ধরে জাস্ট এই উপর নিচতে মাঝখানে করে দিলাম ডিসিলেক্ট। ঠিক আছে, একটু, হ্যাঁ হ্যাঁ, এটা উপর নিচ থেকে আর এটা সাইড থেকে, এই দুইটারে গ্রুপ করে দিই, এটা দিয়ে দিলাম আইকন কন, আর এটা তো ওয়েবসাইট, জাস্ট কন্ট্রোল জি গ্রুপ করে দিয়ে দিই, ওয়েব অ্যাড্রেস WEBWEBADDRESS, গ্রুপ করে করে করবো, এটা লোগোর থেকে বাইরে বের করে দেবো, লোগো উপরে এই মাঝখানে দিয়ে দিলাম, এটা দিয়ে এই ব্যাকগ্রাউন্ডটার কালার দিয়ে দিলাম ভায়োলেট, ওয়েব অ্যাড্রেসের কালার দিয়ে দিলাম গ্রিন, আর লোগোর কালার দিলাম অরেঞ্জ। ঠিক আছে, এখন এই শেপের দুই, এই দুই শেপের মাঝখানে থাকবে, এই লাল শেপের মাঝখানে থাকবে ওয়েব অ্যাড্রেসটা, তাহলে কন্ট্রোল সাব দিয়ে এই লাল শেপে ক্লিক করলাম, তো ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে জাস্ট এই সাইড থেকে, সাইড বাই সাইড হচ্ছে এটা না, এই যে, ঠিক আছে, বোঝা গেছে। এখন এটা কিন্তু ওইখানের মাঝখানে হয়েছে, কিন্তু আমার দরকার তো এই জায়গার মাঝখানে, তাই না, তাই না, তাহলে এই জায়গার থেকে সিলেক্ট করে আবার এই এই চাপ দিয়ে এই যে এই কন্ট্রোল এইচ হাইট, এই হচ্ছে বিজনেস কার্ড আমার। অ্যাকচুয়াল বিজনেস কার্ড কোনটা, অ্যাকচুয়াল বিজনেস কার্ড হচ্ছে এইটা, তাই না, তাই না, এটার কালার এক কাজ করি, এটার কালার ওভারলি, এই যে অ্যাকচুয়াল বিজনেস কার্ডটা, ওই কালার দিছি বলে মিশে গেছে, এবার বুঝতে পারছো না, এই হচ্ছে আমার বিজনেস কার্ডটা অরিজিনাল, বুঝা গেছে ব্যাপারটা, এই যে এটা চোখ বন্ধ করে রাখি আমরা, কন্ট্রোল এইচ হাইট দিলে রুল রুল হাইট হয়ে যায়। আমরা যখন সেভ দেব এইটারে, তখন কি করব, তখন আমরা সেভ দেব যখন, তখন আমরা জাস্ট এরকম সিলেক্ট করে এতটুকু কেটে সেভ দিয়ে দেব, ইমেজ থেকে ক্রপ, এই যে এইটারে আমরা এখন সেভ দেব, দিয়ে মকাপ মকাপে দেব, বুঝা গেছে, ইজি না ব্যাপারটা, বেশি কঠিন না কিন্তু, আর বাদ বাকি সময় আমরা এইভাবে সেভ করে রাখবো, সেটা সেভ করে আসি আমরা, গেলাম বিজনেস কার্ড DSIG এন্ড ডিজাইন, হ্যাঁ মকাপে দেওয়ার সময় ক্রপ না করেও মকাপে নিয়ে যে এটা এমনি সাইজ করা যায়, বড় সেভ দিয়েও সাইজ করা যায়। আচ্ছা এটা তো ফ্রন্ট সাইড গেল, এবার আমরা কি করবো, ব্যাক সাইড বানাবো, তাই না, আচ্ছা ব্যাক সাইড বানাবো, ব্যাক সাইডের স্টাইলটা আগে আমাদের মাথায় নিয়ে আসতে হবে, ব্যাক সাইডের স্টাইল সাপোজ আমরা এই যে, তাই তো মাথায় চলে আসে মনে করো, ঠিক আছে, আচ্ছা এটা চোখ বন্ধ করে দিই, দিয়ে আচ্ছা ব্যাক সাইড তো বানাবো, ব্যাক সাইডের জন্য আমাদের দেখা গেছে যে এই সেম ওইটা দরকার, তাই না, ওই প্যাটার্নালা এইটা, তাহলে একটা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড আমরা ডিলেট করে দিই, এটা তো আর লাগছে না, এটা তো ফাও, কারণ এটা ফ্রন্ট সাইড,
আচ্ছা এইটার ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, এটা দিলাম ব্যাক সাইড, বিএসসি কে ব্যাক সাইড, তাই না? মানে আবার নতুন করে বানাবো। সো এবার এই ফন্টের চোখ বন্ধ করে রাখি, ব্যাক সাইড, ব্যাক সাইডে আমাদের লোগো লাগবে, তাই না? ওয়েব অ্যাড্রেসও লাগবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডও লাগবে। তাহলে আমরা আগে লোগো দুটো চোখ বন্ধ করে রাখি। কিন্তু ব্যাকগ্রাউন্ড লাগবে কি, ব্যাকগ্রাউন্ডের এই শেপ আর লাগতেছে না আমার, শুধু প্যাটার্ন লাগবে আর এই দুটো লাগবে, তাই না? তাহলে এবার আমরা কি করব, দেখো যেটা আছে ওটা থাক, প্যাটার্ন পর্যন্ত যা আছে থাক, আমি এখান থেকে একটা পেন টুল নেব, নিয়ে শেপ নিলাম সাদা কালার, সহজে করব একটা শেপ, সাদা শেপ এরকম ক্রস করে আঁকা দিলে তো হয়ে গেল। বা একটা কাজ করতে পারো, তুমি সহজে করতে পারো এই জিনিসটা, সেটা হচ্ছে তুমি একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নাও এখান থেকে, পুরো রেক্টেঙ্গুলার, সাপোজ এতটুকু, তাই না? এবার এই যে দেখো ডাইরেক্ট প্যাথ সিলেকশন টুল দিয়ে একটা পাশ সিলেক্ট করবো, পুরো এই পাশটা টান দিয়ে, যতটুকু আমার দরকার ততটুকু। আমরা এটা কি করি, একটা কাজ করি, এই মাপটা যতটুকু এই মাপটা ততটুকু, ঠিক আছে, পুরো আধা আধি, বুঝছো? একটা কাজ করি তাহলে, আমি কারের মাঝখানটা নির্বাচন করে নিই, এই যে মিডিল, এই মিডিল থেকে এটা কতটুকু ছেড়েছে দেখে নিই, 119 পিক্সেল, তাই তো? এই এবার তুমি এই প্যাথ টুল নাও, নিয়ে হয়ে গেল না, বুঝতে পারছো ব্যাপারটা? আমি 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 একটু সহজ করে বানানোর ট্রাই করলাম, ঠিক আছে, মানে সেম শেপ হয়ে গেছে। এখন কি করব, এখন একটা জিনিস দেখো খেয়াল করে, আমরা এখানে একটা শেপ দিয়ে দিই, আঁকাই দিই, দেখো এখানে এখানে যখন শেপ তুমি ই করতে চাচ্ছ তখন কিন্তু এই পয়েন্ট পয়েন্ট চলে আসে, তাই না? এই যে এইখানে নিলে কিন্তু মাইনাস পয়েন্ট মাইনাস চলে আসে, যখন গুণ চিহ্ন আসবে তখন আর সমস্যা নেই। তো তুমি এখান থেকে একটা শেপ নাও, এটা সোজা করে দিই, হ্যাঁ মানে একদম সোজা সোজা রাখি, শিফট চাপ দিলে স্যার ই হলে সোজা হয়, কোন কালারটা নিলাম জানো, এই কালারটা, তাই না? আমি কালারটা একটু আবার নিয়ে আসি, দেখে আসি কালার কোনটা নিলাম, চোখ বন্ধ করে এইটা, এই কালারটা, তাই না, এই লোগোর কালারটা, সেটাই নিছি। ওকে, কিন্তু দেখো শেপটা সোজা হয়নি। আমি একটা কাজ করতে পারি, এখানে আমি একটা এরকম একটা শেপ নিতে পারি, ওকে, শেপ নিয়ে সেই শেপটার কালার এই দিয়ে সোজা করার জন্য শুধু কন্ট্রোল টি এটা একটু জাস্ট এই আগে এটা সেম করে নিই, ঠিক আছে না? এবার এইখানে দিয়ে দিই, একদম মিডিলটা দিই, এই হালকা চাইলে একটু মোটা করতে যাচ্ছে, কিন্তু এই পাশটা নামবে, নামবে মানে এই পাশটা এই সোজা হবে, এই আচ্ছা এই পাশ নামলে আবার ওই চেপে যাচ্ছে, তাই তো? এই করে দিই, বুঝা গেছে ব্যাপারটা? এবার এটারে পাঠাই দিই, হয়েছে না? আচ্ছা এবার এখান থেকে একটা শেপ বানাই,